আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওটা যারা চট্টগ্রামে এইচএসি বাইশ বেশি স্টুডেন্ট আছো চট্টগ্রাম শুধু চট্টগ্রাম জেলা শহরে যারা আছো তাদের জন্য বেসিক্যালি বাকি অন্য জেলার হলে তোমাদের জন্য এটা ইফেক্টিভ হবে না চট্টগ্রামে যারা চট্টগ্রাম জেলা শহরে আছে তাদের জন্য হচ্ছিল আমাদের একটা এইচএসি বাইশ বেচের জন্য একটা অফলাইন কোর্স শুরু হচ্ছে আমাদের যেটা হচ্ছিল এইচএসি বাইশ বেচ মানে ছিল তোমাদের পরীক্ষা যদি আগস্টে শুরু হয় তাহলে হচ্ছিল কি এই কোর্সটা তোমাদের জন্য খুব জরুরি আমি এখানে জরুরি বলবো না ঠিক আসলে যাদের প্রয়োজন তাদের জন্য জরুরি আমার এটা হচ্ছে ফার্স্ট পেপারের উপর একটা রিভিশন কোর্স আমি চালু করছি তো এই ফার্স্ট পেপার রিভিশন কোর্সটা চালু হবে হচ্ছে আগামী পরশু থেকে পরশু দিন থেকে মানে হচ্ছে আট মে ঠিক আছে আমাদের ফেসবুক এটা আমি পোস্ট করে দিয়েছি অলরেডি তো হচ্ছিলো ওখানে অনেকে দেখার কথা তোমরা তারপর যদি কেউ ইউটিউবে ফলো করো বা ফেসবুকে অ্যাটাচ না থেকে থাকো তাহলে চলো তাদের জন্য ইনফোটা ইফেক্টিভ হবে আবারও বলছি এইচএসি বাইশ বেচ যারা চট্টগ্রাম জেলা শহরে থাকে তাদের জন্য আমাদের হলো কি একটা কোর্স চালু হচ্ছে অফলাইন কোর্স সেটা হচ্ছে ফার্স্ট পেপারের উপর আমরা এই কোর্সটাতে হলো ফিজিক্স ফার্স্ট পেপার এবং হলো কি ফিজিক্স ফার্স্ট এবং হলো কেমিস্ট্রি ফার্স্ট এই দুইটা সাবজেক্ট আমরা হচ্ছিল কি শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে এইচএসসির জন্য বেসিক্যালি কার জন্য বলতো এইচএসসির জন্য এগুলোর উপর হলো কি আমরা এই পুরো সিলেবাসটা এদের শর্ট সিলেবাসে যা যা আছে সব কিছু আমরা চেষ্টা করব শেষ করার এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর অবশ্যই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ শুধু ফার্স্ট পেপারগুলো ডিটেলস পড়ানো হবে এবং পরীক্ষা নেওয়া হবে আর আমার একটা পার্সোনাল ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি কি কনফার্ম করছি না এই কোর্সের অংশ না সেকেন্ড পেপার যে ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে সেটার হলো বিভিন্ন অধ্যায় ভিত্তিক এক্সাম নেওয়ার আমার একটা ইচ্ছা আছে এটা হবে এই কোর্সের সাথে ইনক্লুডেড তো যাদের হলো ফার্স্ট ইয়ারের পড়া অনেক আগে পড়েছ ভুলে গিয়েছো বা ফার্স্ট ইয়ারে ভালোভাবে পড়ো তারা এই কোর্সটাতে আসতে পারো এবং এই কোর্সের ফিটা ধার্য করা হয়েছে হচ্ছিল পাঁচ হাজার টাকা দুই সাবজেক্টের জন্য পাঁচ হাজার টাকা কত পাঁচ হাজার এখানে অনেকের বলতে পারো যে পাঁচ হাজার টাকা স্যার অনেক বেশি বা স্যার অন্য জায়গায় আরও কম পাওয়া যেতে পারে যার যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবেই করবা অবশ্যই তো আমার এখানে মনে হয়েছে তিন মাসে তোমাদের জন্য যে পরিমাণ এফোর্ট দিতে হবে বা যে পরিমাণ খাটতে হবে তাতে পাঁচ টাকা এর কম হইলে মনে হয় না আমার ওই পরিশ্রমটুকু কী হবে সার্থক হবে তো যাই হোক পড়া অবশ্যই টিচারের উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য টাকা কামানো নয় পড়াশোনাটাও বাট সব কিছু খরচ আছে বলো আমারও লিভিং কস্ট আছে বিভিন্ন তারপর এই পড়াশোনা তোমাদেরকে যোগ করাবো যে এই রুমটাতে পড়াবো সেটার ভাড়া আছে এটা আছে এটাও কস্টিং প্রচুর কস্টিং আছে যার কারণে হচ্ছিলো কোর্স ফির ব্যাপারটা আমার কাছে একদম অনেস্ট কথা হচ্ছিলো পাঁচ হাজার টাকা পারফেক্ট মনে হয় এর কম হলে আমার জন্য মনে হয় কম হয়ে যাবে এর বেশি হলে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য বার্ডেন হতে পারে এই জন্য আমি পাঁচ হাজার কী করেছি ফিক্সড করেছি এর পরেও যদি অর্থনৈতিকভাবে দুর্বল কেউ থেকে থাকো বা গরিব ফ্যামিলির কেউ থেকে থাকো আমি গরিব কথাটা নেগেটিভলি নিও না জাস্ট আমি পজিটিভ করতে বলছি কারো যদি নিম্নবিত্ত ফ্যামিলির হয়ে থাকো আমার মতো ধরো মধ্যবিত্ত ফ্যামিলির না খুব নিম্নবিত্ত ফ্যামিলির কেউ হও তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে ফেসবুকে ইনবক্স করবা বা হচ্ছিল আমার বেঁচে সরাসরি এসে আমার সাথে কথা বলে যেতে পারবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট দেওয়ার যদি তোমার সত্যি প্রবলেম থাকে আর প্রবলেম নাই কিন্তু কথা হচ্ছে দুনিয়ায় সবাই হচ্ছিলো কম টাকায় পড়তে চায় বুঝছো যার কুড়ি টাকা আছে সেও চায় যেন আরও পাঁচশো টাকা কম কোর্স ফেললে ভালো হইতো তো এরকম কেউ যাদের সামর্থ্য আছে তারা এক টাকা কমাইলেও ওইটাও কি জুলুম হবে আমার উপর আর বাদ বাকি হচ্ছিল কি যাদের অর্থনৈতিক সমস্যা থাকবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবা আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাকে কি সাহায্য করার যেন পড়াশোনা টাকার জন্য থেমে না থাকে ওই ব্যাপারটা অবশ্যই আমি দেখব ইনশাল্লাহ আর এখানে একটা যে জিনিসটা বলে নিয়ে বলতে নিয়েছিলাম আরেকটা ব্যাপার যে স্যার আমি ফিজিক্স ফার্স্ট পেপারটা পড়তে চাই কেমিস্ট্রি ফাস্ট পেপার পড়তে চাই না আমি অথবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়তে চাই স্যার আমার ফিজিক্স ফাস্ট পেপার লাগবে না তুমি দুইটাই পড়তে হবে আমার এখানে আসলে দুইটাই পড়তে হবে একটা পড়ার কোনো স্কোপ নাই এবং আমি কোনোদিন ফিজিক্স বেশি পড়াবো কোনো দিন কেমিস্ট্রি বেশি পড়াবো এবং ক্লাসের ডিউরেশন হবে দুই থেকে তিন ঘন্টা কত দুই থেকে তিন ঘন্টা আমি এই এইচএসি এই বাইশ বেচের এই স্পেশাল বেচটা বা রিভিশন বেসটা শুধুমাত্র একটা সময়েই ফিক্সড করেছি এবং সেটা হচ্ছিল রবি দেখো রবি মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি এবং হচ্ছে কি শুক্র শুক্রবার প্রতি শুক্রবার হয়তো ক্লাস নিতে পারবো না আমারও কিছু কাজ থাকে শুক্রবারে তো শুক্রবারে কিছু ক্লাস বাদ যাবে তবে এই সপ্তাহে এই তিনটা দিন মাস থাকবে শুক্রবার আমার ফ্রি থাকা সাপেক্ষে হচ্ছে শুক্রবারও ক্লাস হবে এবং প্রত্যেকদিন দিন ক্লাস হচ্ছে বিকেল তিনটা থেকে ছয়টা তিনটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা সর্বোচ্চ ছয়টা তিন ঘন্টা ক্লাস হইলে দুই থেকে তিন ঘন্টা তো পাঁচটা থেকে ছয়টার মধ্যে তুমি ছুটি পাবা ইনশাল্লাহ আমি কথা বুঝাতে পেরেছি কাদের জন্য এটা এটা শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে যারা সিটিজিতে যারা আছো মেট্রো এরিয়াতে যারা আসতে পারবা আর আমার কোচিং কোথায় চকবাজার কোথায় চকবাজার চকবাজার কোথায় বলো তো চকবাজার সাদিয়াস কিচেনটা আছে না চকবাজার সাদিয়ার কিচেনের বিল্ডিং এর চারতলায় চলে আসবা কথা ঠিক আছে তাইলে আগামী পরশু আট মে এইট মে কবে আট মে দুই হাজার কত বাইশ দুই হাজার বাইশ আট মে পরশুদিন রবিবার আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পরশুদিন আমি এখন বলছি এই কারণে যে হচ্ছিল আমি ভিডিওটা করছি হচ্ছিল কি আজকে ছয় তারিখ ছয় তারিখ ভিডিওটা করছি তোমরা ভিডিওটা পাবা হয়তো কয় তারিখ সাত তারিখ পাইতে পারো তার মানে পরের দিন তোমাদের জন্য আল্লাহ এটা পরশু বলছি বারবার পরশু বলতেছি হচ্ছিল কি তুমিও হচ্ছিল এটা রবিবার ভেবে নিও রবিবার পরশু বললে আবার অনেকে হচ্ছিলো সাত তারিখ এ হইলে মনে করবে যে হচ্ছিল কি সাত তারিখটা মনে হচ্ছিলো এরপরে সাত তারিখটা থেকে নয় তারিখ মনে করবে নয় তারিখ না আট তারিখ কয় তারিখ বলো তো আট তারিখ ঠিক আছে আজকে এতটুকু থাকুক এই ভিডিওটাতে পড়াশোনা আবার একটু এইটুকু থাকুক কই যে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে বিভিন্ন পড়ার ভিডিওতে ঠিক আছে যাদের প্রয়োজন তারা এই কোর্সটা করতে চলে আসবা বা আমার সাথে কি যদি তোমাদের সামনের জার্নিটুকু রান করতে চাও তাহলে চলে আসবা ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ